তো দেরি না করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে আমার সাথেই থাকো। আজ শোনাতে এসেছি নতুন একটি রোমান্টিক গল্প। চলো বন্ধুরা, শুরু করি আজকের গল্প। আজকের গল্পের বিষয় হলো কাজের ছেলের সাথে একটি রোমান্টিক ঘটনা। আমি শালিনী। আমি কলকাতার একটি বড় মেডিকেল ইমার্জেন্সি মেডিকেল অফিসার হিসেবে কর্মরত আছি। আমার বয়স 26। আমি বিবাহিত। আমার বাচ্চা কাচ্চা নেই। কর্মস্থলে আমাকে মাঝে মাঝে নাইট ডিউটি করতে হয়। সারারাত কাজ করার পর বাসায় এলে শরীরের খুব ক্লান্ত থাকে। বাসায় কাজকর্ম করতে বেশ অসুবিধা হয় একা একা। এজন্য আমি এবং আমার স্বামী মিলে একটা কাজের ছেলে রেখেছি। কাজের ছেলের নাম গোপাল ও বয়স 22। ও আমার ঘরে ছোটখাটো কাজকর্ম করে, বাজারে যাওয়া আর অন্যান্য কাজ করে। ও থাকতে আমার কাছে বেশ সুবিধাই হয়। চাকরি করার পর ঘর সামলাতে পারি না ঠিক মতো। একদিন নাইট ডিউটি করার পরে সকাল 7টায় বাসায় ফিরলাম। ডিউটি থেকে ফিরে শরীর খারাপ লাগার কারণে আমার বরকে অফিসের জন্য ডেকে দিয়ে আমি ঘুমিয়ে পড়লাম। পিঠে ব্যথা করছিল। 10টায় ঘুম ভাঙল। এরপর উঠে গোসল সেরে নাস্তা করে নিলাম। পিঠের ব্যথা একটু কমা কারণে টিভি দেখতে দেখতে পিঠে মালিশ করার চেষ্টা করছিলাম। হাতের কাজ না থাকায় গোপাল আমার সাথে টিভি দেখছিল। আমাকে কষ্ট করে পিঠ মালিশ করতে দেখে বলল, কাকিমা কি হয়েছে, কোনো সমস্যা? আমি বললাম, এই পিঠটা একটু ব্যথা করছে, তাই একটু মালিশ করার চেষ্টা করছিলাম। ও বলল, আপনি চাইলে আমি আপনার পিঠ মালিশ করে দিতে পারি। আমি বেশি কিছু চিন্তা করলাম না। ভাবলাম, ও মালিশ করে দিলে আর এমন কি সমস্যা, পিঠে যন্ত্রণায় মাথায় কিছু আসছে না। তাই আমি বললাম, আচ্ছা ঠিক আছে, মালিশ করে দে। ও বলল, তাহলে আপনার শোয়ার ঘরে চলেন, আমি আসছি। আমি বললাম, শোয়ার ঘরে কেন আসব? ও বলল, আপনি না শুয়ে থাকলে আপনার পিঠে মালিশ করে দেব কিভাবে? কথাটা খারাপ শোনালেও আমার মনে হলো ওর কথার পিছনে যুক্তি আছে, তাই আর কিছু বললাম না। জিজ্ঞাসা করলাম, কোথায় যাচ্ছিস? ও বলল, মালিশ করার জন্য তেল লাগবে, তাই তেল আনতে যাচ্ছি। হালকা গরম তেল দিয়ে মালিশ করলে খুব আরাম পাবেন। ওর কথা শুনে আমি মেনে নিলাম। শোবার ঘরে গিয়ে আমি বিছানায় বসে রইলাম। 5 মিনিট পর গোপালে একটা বাটিতে হালকা তেল গরম করে নিয়ে আমাকে বলল, কাকিমা আপনার জামাটা খুলে উপুর হয়ে শুয়ে পড়েন। এতক্ষণে আমার খেয়াল হলো যে তেল ব্যবহার করলে জামা খুলতে হবে। তারপরেই ও তেল যেহেতু নিয়ে এসেছে, তাই বাধ্য হয়েই ওকে বাইরে যেতে বলে আমার সালোয়ার কামিজটা খুলে ফেললাম। শুধু ছোট জামা আর প্যান্ট পরা অবস্থায় বিছানায় উপুর হয়ে শুয়ে ওকে আসতে বললাম। গোপাল ঘরে ঢোকার সাথে সাথে ওকে যেন একটা বিড়ি খেতে দেখলাম। আমাকে দেখে গোপাল খাটের পাশে দাঁড়িয়ে আমার পিঠ মালিশ করতে লাগল। বেশ কিছুক্ষণ পর কোনো উন্নতি না দেখে আমি ওকে আরও জোরে জোরে মালিশ করতে বললাম। গোপাল বলল, কাকিমা দাঁড়িয়ে মালিশ করার কারণে ভালো মতো তেল দিতে পারছি না, আমি কি খাটের উপরে উঠে মালিশ করব? আমি বললাম, করো। গোপাল খাটের উপরে উঠে ওর দুই হাঁটু আমার দুই পাশে রেখে বসল। ওর এভাবে বসাতে আমি চমকে উঠে পিছনে তাকালাম। তাকিয়ে আরও চমকে উঠলাম। দেখলাম গোপাল ওর গেঞ্জিটা খুলে ফেলেছে। আমি ওকে জিজ্ঞাসা করলাম, কি রে গেঞ্জি খুলেছিস কেন? ও বলল, কাকিমা গেঞ্জিতে তেল লাগালে দাগ উঠবে না, তাই খুলেছি। আমি আর কিছু না বলেই শুয়ে পড়লাম। ও আমার কাঁধে নিচ থেকে বেশ যত্ন করে মালিশ করা শুরু করল আর বলল, এখন ঠিক আছে কাকিমা? আমি বললাম, ঠিক আছে। ও মালিশ করতে করতে নিচে নামতে লাগল। একটু পর ও বলল, কাকিমা আপনার ছোট জামাটা খুলবেন নাকি, মালিশ করতে আমার অসুবিধা হচ্ছে। আমি একটু হকচকিয়ে গেলাম। তবুও নিজেকে সামলে নিয়ে ভাবলাম, কি আর হবে, উপর হলেই তো আছি। আমি ওকে খুলতে বলতেই ও এক ঝটকায় আমার ছোট জামাটা খুলে ফেল এবং মালিশ করতে শুরু করল। আধা ঘন্টা পর ও আমার পুরো পিঠ মালিশ করে ফেল। তারপর বেশ সাহস নিয়ে যেন আমাকে আদেশ দিল, কাকিমা এবার সোজা হন,
আপনার সামনের দিকটা মালিশ করে দেই, বলে আমার উপর থেকে নেমে কোনো কিছু বুঝে ওঠার আগেই আমাকে সোজা করে দিল। খুব দ্রুত ঘটে যাওয়া ঘটনাটিতে আমি হতভম্ব হয়ে গেলাম। আমি চোখ নামিয়ে ওর দিকে তাকালাম। আমি কিছু বলার আগেই ও বলল খালি পিঠে মালিশ করলে সামনে ব্যথা করবে, তাই সামনেও করা দরকার, মালিশটা শেষ করতে দেন, আরাম পাবেন। এটা বলে ও আমার তলপেটে মালিশ করা শুরু করে দিল। এখন আর না করে কি হবে, যা করছে করুক। ও ধীরে ধীরে আমার বুকের দিকে এগোতে লাগল। আমি বুঝতে পারলাম ওর কি চায়। তারপরেও গোপালকে বাধা দিলাম না। কেন দিলাম না আমি নিজেও বুঝতে পারি না। অবধারিত ঘটনাটা একটু পরেই ঘটল। ওর দুই হাত দিয়ে আমার ডাবের মালিশ করতে লাগল। দেখতে পেলাম ও চোখ বন্ধ করে আছে, আর ওর মুখে আনন্দের ছাপ। ওর চেহারা দেখে আমার হাসি পেল, আর আমি মুচকি হাসলাম। দশ মিনিট পর আমি হেসে বললাম, কিরে আর কত করবি, ব্যথা কমানোর জায়গায় তো ব্যথা ধরিয়ে দিয়েছিস, অনেক হয়েছে, এখন ঘরটা ঝাড়ু দিতে যা। এরপর ও চলে গেলে আমি শুয়ে রইলাম। ব্যথা কমে যাওয়ায় বেশ আরাম লাগছিল। কখন যে না একটু ঘুমিয়ে পড়েছিলাম। আধা ঘন্টা পর ঘুম ভাঙতে আমি টের পেলাম যে আমার পিছনে একটা বালিশ দেয়া, আর আমি অপর হয়ে শুয়ে আছি। গোপাল বাবার পিঠের নিচে বালিশ দিয়ে মালিশ করছে। আমি বললাম, কিরে ঝাড়ু দেওয়ার শেষ নাকি? ও বলল, হ্যাঁ কাকিমা। আমি আর কিছু বললাম না। কিছুক্ষণ পর ও আমাকে জিজ্ঞাসা না করে আমার বাঁধন খুলে ফেলল আর মালিশ করতে লাগল। আমি ওর সাহস দেখে অবাক হলেও কিছু বললাম না, কারণ আমার ভালোই লাগছিল। তাই ভাবলাম ঘরের ভেতরে কি হচ্ছে তা বাইরের কেউ না জানলে সমস্যা কি। একটু পরে আমি টের পেলাম আমার পিঠের নিচে হাত দিয়ে আমার কোমরটা একটু উঁচু করে নিয়েছে। আমি বললাম, একই করছিস, অন্য কিছু না কাকিমা। বলার সাথে সাথেই টের পেলাম ওর শরীরটা দিয়ে আমায় ধাক্কা দিল। আমি কিছু টের পেতে না পেতেই ওর খেলোয়াড়টা আমার মাঠের ভিতরে ঢুকে গেল। আমি আঁতকে উঠে সামনে গিয়ে ওর থেকে পার পেতে চাইলাম, কিন্তু আমার কোমর ধরে রাখাতে এগোতে পারলাম না। এভাবে কয়েক মিনিট যাবৎ তো আমাকে খেলে চলল। আমিও না করতে না পেরে আমি ওর দিকে তাকিয়ে আরও জোরে ছাড়িয়ে নিলাম আর বললাম, একই করছিস জানিস তুই, তোর কত বড় সাহস, আর কোনো সাহসে তুই আমাকে খেলতে গেলি, ছাড়েক আমাকে এই মুহূর্তেই, নইলে খবর আছে। ও আমাকে ছেড়ে দিল। এরপর ঘাট বেঁকিয়ে আমি ঘুরে ওকে প্রচণ্ড জোরে একটা চড় মারলাম। চড় মারার পর আমার খুব খারাপ লাগল, নিজেকে দোষী লাগতে লাগল একটা বাচ্চা ছেলেকে মারার জন্য। আমি একটু শান্ত হলাম। আমি ওকে চলে যেতে বললাম, কিন্তু ও গেল না, দাঁড়িয়ে রইল আমার সামনে। আমি বললাম, যাচ্ছিস না কেন? অতি আকুতি ভরা স্বরে বলল, কাকিমা আমাকে এ অবস্থায় বের করে দিবেন না, দয়া করে আমাকে শেষ করতে দেন, প্লিজ এমন করবেন না, একটু দয়া করেন। আমি ওর কথা শুনে অবাক হয়ে গেলাম, এত কিছুর পরেও আমাকে খেলতে চায়। ওর সাহস দেখে আমি স্তম্ভিত হয়ে গেলাম। আমার মনে হল এরকম অবস্থায় পুরুষ মানুষ হিতাহিত জ্ঞানশূন্য হয়ে যায় আর কোনো কিছু মাথায় কাজ করতে চায় না। ও বলতে লাগল, কাকিমা একবার যখন করে ফেলেছি বাকিটুকু শেষ করতে দেন, পরে যা মন চায় শাস্তি দেবেন, কিন্তু এখন দয়া করেন। ওর কান্না কান্না ভাব দেখে একটু মায়া লাগল। ভাবলাম একবার যখন করে ফেলেছে তখন আরেকবার করলে কি এমন ক্ষতি হবে। আমি বললাম, আচ্ছা ঠিক আছে। তারপর একটা দীর্ঘশ্বাস ছেড়ে আমি বিছানায় শুয়ে পড়লাম আর ওকে আমার উপর বসতে বললাম। কিন্তু ও বলল, কাকিমা কিভাবে করছিলাম মনে আছে? আমি ওর কথা শুনে মনে মনে হেসে ফেললাম। বললাম, আচ্ছা ঠিক আছে, আগের মতোই কর তাহলে, বলে দুই হাত দুই হাঁটুতে ভর দিয়ে খাটের উপরে দাঁড়ালাম আর ও খেলতে শুরু করল। আমিও এনজয় করতে শুরু করলাম। প্রায় ২০ মিনিট খেলার পর এই সময় আমার মোবাইলে ফোন এলো। দেখলাম আমার বরের ফোন। আমি গোপালকে খেলা থামাতে বললাম।
এরপর আমি আমার স্বামীর সাথে কথা বলতে লাগলাম। আমি ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম 12:30 বেজে গেছে আর রান্নাবাড়া কিছুই করা হয়নি, সব কাজ বাকি। আমি বললাম, গোপাল, আর বেশি দেরি করিস না, তাড়াতাড়ি কর, সব কাজ পড়ে আছে। ও বলল, কাকিমা, আর তেমন সুযোগ পাব না কোন দিনও, আপনাকে খেলার, তাই আজকে মন ভরে খেলে নেই। আমি বললাম, হ্যাঁ বাবা, সত্যি পরে খেলতে দেব।